ভারতীয় ব্যালিস্টিক মিসাইল প্রহারের পরীক্ষা সফল ওডিশায়। ভারতে তৈরি কম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হলো ওডিশা উপকূলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে প্রহার নামের এই উন্নত মানের মিসাইলটি ওডিশার বালাসরের কাছে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের 3 নম্বর লঞ্চ প্যাড থেকে দুপুর 1:35 নাগাদ লঞ্চ করা হয়। এই প্রহার মিসাইলটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। মোবাইল লঞ্চার দিয়ে এটি লঞ্চ করা হয়। যে কোনো পরিস্থিতিতে সব ধরনের আবহাওয়ায় এটি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। এর সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন ধরনের ট্র্যাকিং রাডার থেকে শুরু করে ইলেকট্রো অপটিক যন্ত্র, যা মনিটরিংয়ে সাহায্য করবে। এই মিশন সফল হওয়ায় DRDO, সেনা, উদ্যোক্তা এবং টিমের অন্যান্যদের অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, দেশে তৈরি প্রহারের এই সাফল্য আরও অনুপ্রেরণা যোগাবে। এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। আধিকারিক সূত্রে খবর, এই পরীক্ষার আগে লঞ্চপ্যাড 3-এর 3 কিলোমিটারের মধ্যে বসবাসকারী 4,494 বাসিন্দাকে সাময়িকভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরীক্ষার পর ITR আধিকারিকের অনুমতি পাওয়ার পর তারা আবার বাড়িতে ফিরে আসে।